এবং বীর মুক্তিযোদ্ধা জনাব জগময় মালো, আমি আসলে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং একাত্তরের আমাদের রণাঙ্গনে এবং একাত্তরের আমাদের যে কঠিন দিনগুলোতে যারা সংগ্রাম করেছে তাদের মধ্যে আজ যাকে আমাদের সম্মাননা দেওয়া হচ্ছে তার প্রতি এই মহৎ উদ্যোগের জন্য আমি প্রথমেই একাত্তর ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধের আমাদের মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ হয় এবং এই মুক্তিযুদ্ধে আমাদের অগণিত প্রাণ আত্মত্যাগ করেছে এবং আমাদের অগণিত মা বোনের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি আজকের এই স্বাধীন স্বাগতম স্বাধীন বাংলাদেশ। আমি আজকে এই অনুষ্ঠান প্রথমেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ একাত্তরের সকল এই মুক্তিযোদ্ধা এবং একাত্তরের আত্মত্যাগকারী সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় আজ উজ্জীবিত হয়ে দেশে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা যেন ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি এবং আমাদের দেশকে সম্মানজন স্থানে নিয়ে যাই। আমাদের 2021 সালের মধ্যে আমাদের দেশে উপায় দেশে এবং 2021 সালের মধ্যে দেশে উন্নত দেশে আমরা পরিণত করতে পারি সকলকে নিয়ে আমাদের সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে এবং যারা একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের এই দিন আমাদের কখনোই আমাদের এই দিন পরিশোধের নয়, তাদেরকে আমরা সকল সময় সবার উপরে যেন স্থান দিতে পারি এবং সকল সময় তাদের প্রতি যেন আমরা সব ধরনের তাদের প্রতি আমাদের যা যা করণীয় আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপন আমরা সকল স্থান থেকে যেন সেই কাজটি করে দিতে পারি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের চেতনায় উজ্জীবিত হয়ে যেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের চেষ্টা থাকবে সবসময়। তা আজকে যারা এই মহান উদ্যোগ গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই। আমি আজকে আমাদের এই মহিষ নারীর প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তিনি দুঃখজীবক আমাদেরকে উৎসাহিত করুক উজ্জীবিত করুক আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি যেন আমাদের প্রাণের সঞ্চার করতে পারেন দীর্ঘ জীবন দীর্ঘায়ু লাভ করুক। এই ওনার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা রাখি এবং সকলের প্রতি মহান মুক্তিযুদ্ধ যারা আত্মত্যাগ করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভাই একটু ঠান্ডা হিসাবে বেশি